আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক সকল, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আরও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের দোয়া ও আশীর্বাদ এবং আল্লাহর রহমতে আমি হিয়া খান আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজ আবার চলে আসলাম আপনাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে। তো এগুলো দেখে হয়তো বুঝতে পারছেন না, ভাবছেন তো এগুলো কি, নিশ্চয় বুঝতে পারবেন, তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো স্কিপ না করে চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো চলে আসলাম, অলরেডি ভিডিও করার শুরু করে দিচ্ছি। তো এবার দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা হোয়াইট কালার বাটির মাঝে আমি আদা বাটি, এখানে হাফ বাটি আটা নিয়েছি। তো এবার এই চলে আসলাম চুলার কাছে, দিয়ে দিলাম এখানে জল সামান্য, তো খুব বেশি দেওয়া যাবে না, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এবার আমি জলের সঙ্গে লবণটা খুব ভালোভাবে মিক্স করে এই জলটাকে পুরোপুরি গরম করে নেব হাই হিটে। তো এবার হাই হিটে গরম করে রেখে যে আটাগুলো আমি নিয়েছিলাম, এই হোয়াইট কালার কারণে বাটিটাও হোয়াইট ছিল, আটাগুলোও হোয়াইট, তাই দেখা যাচ্ছিল না। তো এবার বুঝতে পারছেন যে প্রথমে আমি দেখিয়েছিলাম সেগুলো কী ছিল, তো এখন অবশ্যই বুঝতে পারছেন এগুলো আটা ছিল, ফ্রেশ আটা। তো আটাগুলো এভাবে আমি গুলে নিলাম, এরকম গরম পানির সাহায্যে এগুলোকে সিদ্ধ করে নিলাম প্রথমে। তো সিদ্ধ অলরেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো ঢেলে নিচ্ছি একটা স্টিলের এরকম একটা গামলার মাঝে, তো ছোটো সাইজের গামলা বা ভোল যেটাই বলে থাকুন। এবার এগুলো কিন্তু কিছুটা ঠান্ডা হওয়ার পর এগুলোকে মাখতে হবে, তা না হলে কিন্তু গরম লাগবে, অনেকটাই গরম যেহেতু। তো আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব, এটাকে রেখে দিলাম। তো কিছুক্ষণ পর এগুলো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মাখানো যাচ্ছে, তেমন কিন্তু গরম লাগছে না। অবশ্যই এগুলা কিন্তু কিছুটা গরম থাকা অবস্থায় কিন্তু মাখতে হবে, তা নাহলে কিন্তু মাখা যাবে না, আবার বেশি শুকনো হয়ে যাবে। তো অলরেডি মাখানো হয়ে গেছে, এবার আমি এরকম একটা ভোলে থেকে নামিয়ে এরকম বেসিনের মাঝে আরও ভালোভাবে এটাকে ডলে নিলাম হাত দিয়ে। তো দেখুন কত সুন্দর স্মুথ, একেবারে সফট হয়েছে। তো এবার একটু লম্বা করে আমি একটা একটা করে লেচি কেটে নেব মেজারমেন্ট মতো। তো দেখতে পাচ্ছেন, তো এরকম বেশি বড়ও নয়, একেবারে ছোটও নয়, এরকম করে আমি লিচিগুলো কেটে নিচ্ছি। তো সবগুলো কেটে এরকম আমি সাইডে রেখে দিচ্ছি, যে গামলাটায় আমি এই আটাগুলো নামিয়েছিলাম সেই গামলাতেই আমি লেচিগুলো রেখে দিয়েছি। আর এবার একটা একটা করে লেচি নিয়ে এরকম আরও কিছুক্ষণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিয়ে এবার হাত দিয়ে এরকম করে গোল গোল করে একটু চ্যাপ্টা সাইজ করে নেব। আর চ্যাপ্টা সাইজ করে এরকম করে আমি সাইডে রেখে দেব সবগুলো রুটি বানানোর জন্য। এরকম করে লেচিগুলো খুব সুন্দর করে তৈরি করে নিলাম সবগুলো। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার হয়ে গেছে, এবার আমি এরকম গামলার মাঝে তুলে রাখছি। তো এগুলা তুলে রেখে তারপর আমি একটা একটা করে নিয়ে এখান থেকে নিয়ে নিয়ে আমি রুটি তৈরি করব। তো দেখতে থাকুন, সাথে থাকুন কীভাবে আমি রুটিগুলো তৈরি করি। তো দেখতে পাচ্ছেন এবার আমি একটা নিয়ে নিলাম আর কিছুটা গুঁড়ো আটা, এই গুঁড়ো আটাটা দিয়ে আমি এবার একটা করে লেচি নিয়ে এবার রুটিটাকে বেলব। তার আগে আপনাদেরকে জানাই ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে আমার বানানো প্রত্যেকটা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাছে বা দূরে, দেশে বা বিদেশে থেকে যে যেখান থেকে আমার রেসিপিগুলো দেখেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হয়তো আপনাদের সহযোগিতায় আজ আমি এত দূরে আসতে পেরেছি। তো ইনশাল্লাহ সবাই সবসময় পাশে থাকবেন, আশা করি আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব যতটুকু পারি। আপনাদের সহযোগিতা না হলে হয়তো আমরা কোনো দিনও এগোতে পারবো না। আমরা যত ইউটিউবার আসি, যারাই আসি না কেন, যতই বড় হই না কেন, তবু আপনাদের আমার সাহায্য লাগবে বা অন্যেরও সাহায্য লাগবে। যেহেতু আমরা ইউটিউব করতে আসছি, ইউটিউব কখনোই একা করা যায় না, এটা সবাই জানেন। তো রুটিগুলো অলরেডি বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রুটিগুলো কতটা আমি পাতলা করে বেলে নিয়েছি, আমার হাতের আঙুলগুলো কিন্তু দেখা যাচ্ছে, অপরপিঠ থেকে আমার হাতের আঙুলগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তো কতটা পাতলা এই রুটিগুলো বেলে নিয়েছি দেখে বুঝতে পারছেন। তো এবার আমি এগুলো ভেজে নেব চুলার মধ্যে। আগে থেকে আমি তাওয়া বসেছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে, এবার এক এক করে রুটিগুলো আমি দিয়ে দেব। তো আমি রুটিটা দেওয়ার পর একটা পিঠ অলরেডি হয়ে গেছে, তো সামান্য একটু ভাপে নিয়েছি, তারপর অপর পিঠটা আমি এরকমভাবে উল্টিয়ে দিলাম। এবার আমি উল্টিয়ে দিয়ে দেখুন
তিনটা উল্টানিতে কিন্তু রুটিটা আমি ভেজে নেছি। খুব সুন্দরভাবে ফুলে উঠছে, তো এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। এবার আমি ওটা নামিয়ে আরও একটা দিয়ে দিলাম। তো সবগুলো রুটি একইভাবে আমি ফুলিয়ে এরকম করে ফুলকো করে ভেজে নিচ্ছি। তো অলরেডি ভাজা হয়ে গেছে রুটিগুলো, দেখে বুঝতে পারছেন। এবার আমি তুলে নিচ্ছি, তো দেখুন কত সুন্দর লাগছে, দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, একেবারে নরম তুলতুলো রুটি হয়েছে। দেখুন মূলেই আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে নরম, একেবারে তুলতুলো। আর এরকম করে রুটি বানিয়ে খেলে কিন্তু যে রুটি জীবনে খায় না সেও কিন্তু খেতে চাইবে, কারণ অনেকই মজাদার হয় এই রুটিটা এরকম করে আটা গুলে গরম জলে। তো গরম জলে অনেকে হয়েছে গরম জল দিয়ে হাতে মেখে তারপর হয়তো গরম জলটা একটু সামান্য গরম করে তারপর কিন্তু রুটিটা বানিয়ে নেয় আটাটা গুলে, তো সেইভাবেও কিন্তু বানানো যায়। তবে এইভাবে বানালে কিন্তু খুবই মজাদার হয়, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে সত্যি কতটা মজাদার হয় এইভাবে রুটিটা তৈরি করলে। যেরকম আমরা চাউলের আটাগুলো এরকমভাবে তৈরি করি চাউলের আটা দিয়ে রুটি, সেমভাবে এই আটা রুটিগুলো এভাবে তৈরি করলে মনেই হবে না যে এটা আটা রুটি, কেউ কিন্তু ধরতেই পারবে না। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। এরকম আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি সময় পান, আপনাদের যদি মন চায় তাহলে অবশ্যই একবার দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের আবার কোনো রেসিপিতে।